ومن أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دعا إلَى اللَّهِ وَعْمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته يوم 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 هات বা প্যান্ট মুড়িয়ে রেখে তদা করলে করা যাবে কিনা শুন্যত হলো যে প্যান্ট বা হাত শার্টের হোক পাঞ্জাবির হোক বা গেঞ্জির হোক বা সোয়েটার হোক এটাকে খুলে রেখে নেওয়াজ করতে হবে প্যান্ট খুলে রেখে নামাজ করতে হবে এটাকে গুটিয়ে রেখে নামাজ করে এটা এটা অপছন্দনীয় জিনিস আপনি সালাতে দাঁড়িয়ে আল্লাহ যা অপছন্দ করেন তা কিভাবে করতে পারেন একবার কি ভাবছেন আপনি আপনার কোনো অফিসারের সামনে যা তিনি অপছন্দ করেন তাকে নিয়ে আপনি দাঁড়াতে পারেন তার সামনে না কক্ষেই যা অপছন্দ করেন এমন কাজটা তো আপনার জন্য করা ঠিক না এই জন্যে আপনাকে প্যান্ট বড় আছে ঠাকুর নিচে কেটে সমান করে নিন ছোট করে ঠাকুর উপরে করে ফেলেন আর আপনি যখন সালাদা করবেন হুজুর পরে উজুর সময় আমরা গুটিয়ে নিই হুজুর পরে আপনি অবশ্যই আপনার পাঞ্জাবি পাঁজামা একে বলে পাঞ্জাবি বা শার্ট বা সোয়েটার বা ফুলহা গেঞ্জির আপনি অবশ্যই এটাকে আহ এটাকে ছেড়ে নিয়ে বা খুলে নিয়ে বা এটাকে গোটানো থেকে গোটানোটাকে শেষ করে দিয়ে এরপর আপনি নামাজ পড়বেন এটাই হবে আল্লাহ সহমাদ আল্লাহর কাছে পছন্দনীয় আর এটাই আপনার সালাতে খসু খুঁজু বাড়বে এটাই হবে সালাতের জন্য উত্তম আল্লাহ আমাদেরকে মহানব যা পছন্দ করেন সেইটা করার তভি দান করুন আমিন ওসলিল্লাহ